হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। বিগত কিছুদিন ধরে আপনি হয়তো খবরে অথবা সোশ্যাল মিডিয়ায় এই খবরটা নিশ্চয়ই শুনেছেন যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে এবং এতে সাকসেসফুলি মেট্রো ট্রায়ালও কমপ্লিট হয়েছে, যেটা আমাদের গঙ্গা নদীর নিচ দিয়ে যাতায়াত করবে। এই মেট্রো টানেলটি আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি দুর্দান্ত উদাহরণ এবং এটি কলকাতা শহরের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যেটা কলকাতা এবং হাওড়া এই দুটি শহরকে একসাথে যুক্ত করবে। ফলে এই দুটি শহরের মানুষের নতুন একটা পাবলিক ট্রান্সপোর্টের বাড়তি সুবিধা অ্যাড হলো, এটা খুবই খুশির খবর। তাহলে চলুন এই টানেলটা তৈরির পেছনে মডার্ন এবং জটিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে জানা যাক। জটিল বলার কারণ হচ্ছে সুড়ঙ্গটা বা টানেলটা কিন্তু গঙ্গা নদীর নিচ দিয়ে নির্মাণ করা হয়, তাই এই টানেলটা কলকাতা বা হাওড়াবাসীর তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এত উৎসাহের বিষয়। তাহলে চলুন আর দেরি না করে ব্যাপারটা জেনে নেওয়া যাক কীভাবে এই টানেলটা নির্মাণ করা হয়েছে। এইখানে গঙ্গা নদীর নিচ থেকে যে টানেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টুইন টিউব কনস্ট্রাকশন টানেল, যার অর্থ হচ্ছে এখানে একসাথে দুটি টানেলকে পরস্পর তৈরি করা হয়েছে এবং এই টানেলটি গঙ্গা নদীর থেকে প্রায় 30 মিটার নিচে নির্মাণ করা। আর এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ নদীর নিচে টানেল তৈরি করার প্রথম সমস্যাটা হচ্ছে নদীর নিচের মাটি নরম প্রকৃতির হওয়ার জন্য, আর জলের চাপটা তো আছেই, যেটা বাড়তি সমস্যার কারণ। তাই ইঞ্জিনিয়ারদের খুব প্ল্যান মাফিক এবং অনেক সতর্কতার মধ্যে দিয়ে এই টানেলটা তৈরি করতে হয়েছে। এইখানে এই সুড়ঙ্গ নির্মাণে যে মেশিনটা ব্যবহার করা হয়েছে সেটাকে TBM মানে টানেল বোরিং মেশিন বলা হয়। এটা মাটি এবং পাথরকে একসঙ্গেই খনন করতে পারে। সাধারণত সব ধরনের টানেল তৈরি করার ক্ষেত্রে এই TBM মেশিনকেই ব্যবহার করা হয়েছে। এই TBM মেশিন ধরেন ঠিক ড্রিল মেশিনের মতো কাজ করে, এটি মাটি এবং পাথরকে ড্রিল করে সুড়ঙ্গ তৈরি করে। TBM মেশিনকে অপারেট করার জন্য আধুনিক টেকনিক এবং সঠিক প্ল্যানিংয়ের প্রয়োজন হয়। এই 100 মিটার লম্বা TBM মেশিনের মাধ্যমে টানেল বানানোর জন্য প্রথমে 300 মিটার লম্বা এবং 150 মিটার চওড়া জায়গার সিলেকশন করা হয়, সেখানেই এই TBM মেশিনটাকে অ্যাসেম্বল করা হয়। কারণ এই TBM মেশিনকে একেবারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এই মেশিনটাকে তুলে এক এক করে প্রতিটা পার্টসকে সুড়ঙ্গ নির্মাণের স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অ্যাসেম্বল করা হয়। তারপরেই সুড়ঙ্গ নির্মাণের কাজটা স্টার্ট করা হয়। সুড়ঙ্গ তৈরির প্রথম অবস্থায় মানে যেখানে 300 মিটার লম্বা এবং 150 মিটার চওড়া জায়গা অ্যালোকেট করা হয়েছে সুড়ঙ্গের জন্য, সেইখানে প্রথমে কটন কভার পদ্ধতি ব্যবহার করে এই সুড়ঙ্গটা নির্মাণ করা হয়। মানে এটা হচ্ছে সুড়ঙ্গের প্রথম অবস্থায়, এখানে আমাদের TBM মেশিনটাকে এবং অন্যান্য মেশিনকে সেটিং করা হয়। যেমন এই TBM মেশিনটা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে এগিয়ে যায়, ঠিক সেরকমই এই মেশিনগুলো এর সঙ্গে প্যারালালি এগিয়ে যায়। এই সুড়ঙ্গ করার সময় TBM মেশিনকে রেলওয়ে, রোড এবং জনবহুল এলাকার নিচ দিয়ে খনন করতে করতে যেতে হয়, তাই এই অবস্থায় যদি মাটিতে ধস নেমে যায় তাহলে বিরাট বড় বিপদ হতে পারে। তাই মাটির যে অংশ নরম বা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে সেইখানে মাটিতে সাপোর্ট দেওয়ার জন্য 100 স্টিলের মোটা মোটা বারকে একসঙ্গে দেওয়ালে মানে সুড়ঙ্গের দেওয়ালে এবং তার উপরে মেশিনের মাধ্যমে ফিট করে দেওয়া হয়। এই যে এই অংশটা দেখছেন, এখান থেকেই TBM মেশিনের খনন কার্য শুরু হবে। তাই প্রথমে এই অংশটাই TBM মেশিনের অ্যাসেম্বলির জন্য বানানো হয়। তারপর এই TBM মেশিনকে অ্যাসেম্বল করা হয় এবং এর আগে 100 মিটার অংশ ফাঁকা রাখা হয় TBM মেশিনের জন্য, যাতে খনন কার্য চালাতে কোনো রকম বাধা বা বিপত্তি না হয়। আগেই বলেছি এই TBM মেশিন খুব বড় হয়, তাই এই মেশিনকে আলাদা আলাদা অংশে এনে অ্যাসেম্বল করা হয় ক্রেনের মাধ্যমে। এবার আমাদের TBM মেশিনের কাটারটা লাগিয়ে দিলেই ব্যাস, সম্পূর্ণ মেশিনটা প্রস্তুত সুড়ঙ্গ করার জন্য। TBM মেশিন তো আগে থাকা মাটি এবং পাথরকে খনন করতে করতে বা কাটতে কাটতে এগিয়ে যাবে, কিন্তু এই পাথর এবং মাটিগুলো কি হবে, মানে এগুলো যাচ্ছে কোথায়? আসলে TBM মেশিন ড্রিল মেশিনের মতনই কাটে, তাই কাটা অংশগুলি এই মেশিনের মাঝখানে চলে আসে এবং এখানে থাকা কনভেয়ার বেল্টের মাধ্যমে মাটি এবং পাথর TBM মেশিনের পিছন দিকে চলে যায়। TBM মেশিনের আগে থাকে 48টা হাইড্রোলিক জ্যাক, যেটা প্রেসার দিয়ে TBM মেশিনটাকে আগের দিকে পুশ করে দেয়, যাতে সুড়ঙ্গটা খনন করতে আরও ইজি হয় এবং ফাস্ট হয়। এই হাইড্রোলিক জ্যাকগুলোর মাধ্যমেই TBM মেশিনটা
আগের দিকে প্রেসার দিতে পারে এবং সহজেই জায়গাটা খনন করতে পারে। আর এই টিবিএম মেশিনের আরও একটা বড় সুবিধা হলো, এই মেশিন সুরঙ্গ করার সাথে সাথে এই কংক্রিটের ব্লকগুলোকেও বিছাতে থাকে, মানে সুরঙ্গ করার সাথে সাথেও সুরঙ্গের দেওয়ালটাও এটা নির্মাণ করতে করতে এগিয়ে যায়। এই কংক্রিটের ব্লকগুলো কিন্তু এই সুরঙ্গের ভিতরে তৈরি করা হয় না, এগুলো আলাদাভাবে ফ্যাক্টরিতে স্টিল এবং সিমেন্টের মাধ্যমে তৈরি করা হয়। তারপর এই কংক্রিট ব্লকগুলোকে ট্রান্সপোর্ট ট্রাকের মাধ্যমে সুরঙ্গের মধ্যে আনা হয়, দেন তারপরে এই টিবিএম মেশিনটার মাধ্যমে এই ব্লকগুলোকে ফিট করে দেওয়া হয় সুরঙ্গের দেওয়ালে। তখন তো জানলাম খনন করা মাটি এবং পাথরগুলো টিবিএম মেশিনের পেছনে ফেলা হয়, আসলে এগুলো কোনো কিছুই নষ্ট হয় না, সবগুলোই এই সুরঙ্গ কাজে আবার ব্যবহার করা হবে। কীভাবে? এখানে যে মুড়ি পাথরগুলোকে আমরা পাবো সেইগুলোকে ছোট ছোট অবস্থায় ভেঙে নিয়ে সেগুলোকে পাউডারের ফর্মে সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সেখান থেকে সিমেন্ট প্রস্তুত করা হয় এবং সেই সিমেন্টটাই আবার আমাদের এই সুরঙ্গ তৈরির কাজে ব্যবহার হবে। যেমন আগেই বলেছিলাম কংক্রিটের ব্লকগুলো ব্যবহার করে সুরঙ্গের দেওয়ালটা তৈরি করায়, তো সেখানে এই সিমেন্টটাই পুনরায় আবার ব্যবহার হবে এবং যে বাড়তি মাটিটা উঠে আসে সেটা ল্যান্ডফিলের জন্য অন্য কোথাও অংশে জমানো হয়। এই পর্যন্ত তো জানা গেল সুরঙ্গটা কীভাবে তৈরি হয়, কিন্তু এমার্জেন্সি সিচুয়েশানে মানে বিপদকালীন পরিস্থিতিতে সুরঙ্গ থেকে উদ্ধার কার্যটা কীভাবে করা হয়, মানে কীভাবে রেস্কিউ করা হয়, তার জন্য সুরঙ্গের প্রতি 3-4 কিলোমিটারে একটি করে এমার্জেন্সি টানেল নির্মাণ করা হয়। এই টানেলের মাধ্যমে বিপদকালীন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং উদ্ধার কার্য সম্পূর্ণ করা হবে। এই টিবিএম মেশিনটা তো দাতা মেশিন নয়, তাই এইটাকে অপারেট করার জন্য এর ভিতরে অপারেটিং রুম থাকে, যেখানে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের টিম সুরঙ্গ নির্মাণের প্রতিটা গতিবিধির উপর নজরদারি রাখে। যেমন টিবিএম মেশিনের গতি, সুরঙ্গের গভীরতা এবং অন্যান্য প্যারামিটার্সগুলো তাদের নজরদারিতে থাকে। যেহেতু একটা সুরঙ্গ তৈরি করা তো চারটিখানি কথা নয়, কারণ একটা সুরঙ্গ অনেক জনবহুল এরিয়া, রোড, এই সব কিছু নিচ থেকে সুরঙ্গটা নির্মাণ হচ্ছে, তাই এখানে ছোট থেকে ছোট জিনিসেও নজরদারি রাখাটা প্রয়োজন। তাই ইঞ্জিনিয়ারের টিম এখানে সেই কাজটাই করে এবং সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করে।